মামা, কি রে আজকে মাংসের ঝোল হচ্ছে? হ্যাঁ, আমাকে একটু দাও না। এই এখনো হয়নি, কড়াই ফুটছে। কড়াই ফুটছে, আমাকে একটু দিতে হবে। বাবা এসে যদি লবণ বেশি হয়ে যায় তখন কি হবে? এই লবণ বেশি হবে না, আমি সব ঠিকঠাক করে দিয়েছি। না না, আমাকে একটুখানি দাও, একটুখানি খাবো। খুব চেটে বুঝে খাবো, খুব মন করছে খেতে। এই বাবু ঝোল হোক, এই তো এখনই ভাত দিয়ে দেবো। না, আমি ভাত দিয়ে দেবো না, একটুখানি দাও। আচ্ছা ঠিক আছে, দে বাটি দে। কি রে, কোথায় গেলি? এই তো আমি। এনে গরম আছে, দেখে খাবি। ভাত দিয়ে কি খাবি তুই? হ্যাঁ, এখন বসে বসে তুমি মাংসগুলো খাবা আর বলবা মা আমি ভাত খাবো না, আর একটাও হবে না। এই আমি স্নান করতে গেলাম, গ্যাসটা জ্বলছে, জ্বলুক। হ্যাঁ, আমি এসে গ্যাস বন্ধ করবো, এখনই হয়ে যাবে, আমি স্নান করে চলে আসবো, এসে ভাত দেবো। কড়াইয়ে যেন তরকারি যেন না ধরা হয়, ধরবি না তো? আচ্ছা এখন চুপচাপ গিয়ে বস, আমি এসে এসে দেবো, ঠিক আছে? যাই যাই, এক পিস মাংস আছে, ওটা খেয়ে নি গা, মা তো দেখতেই পাবে না, টেরই পাবে না। যাই যাই, ঐশী কি করছিস রে? কি রে, তোর বাড়িতে মাংস কেন রে? এই কি রে, তুই তোকে না মানা করলাম আমি কড়াই থেকে মাংস তুলে খাবি না? যা যা যা, এক কাজ কর, পুরো মাংসের তরকারিটা বসে খেয়ে নে, ভাত দিয়ে আর খেতে হবে না। আমি তোকে এমনি বলেছি, আমি বললাম বলে তুই এখন সপ্তাহে খেতে বসবি?